কোরিয়ানদের মতো গ্লাস স্কিন আমরা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি কিন্তু বর্তমান সময়ে ধুলো বালি পলিউশন এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের ত্বকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা ডি ওয়াই বাই ফেসওয়াশ বানিয়ে দেখাবো যেটা যে কোনো কোম্পানির ফেসওয়াশের থেকে অনেক বেশি ভালো এবং কার্যকরী হবে তো বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই হোম রেমেডিটা বানানোর জন্য তোমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে বেসন বন্ধুরা এই ফেসওয়াশটা তোমরা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবে অনেক দিনের জন্য প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত এই ফেসওয়াশটাকে তোমরা বানিয়ে রেখে নিতে পারবে তো তারপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে এক চামচ পরিমাণে চালের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবে হাফ চামচ পরিমাণে কাস্তরি হলদি এবং এরপরে তোমরা এর মধ্যে মিশিয়ে দেবে আমল দুধ গুঁড়ো আমল দুধ তোমাদের এখানে মেশাতে হবে যাতে এই মিশ্রণটা এই ফেসওয়াশটা তোমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকে এক থেকে দেড় চামচ পরিমাণে গুঁড়ো দুধ তোমরা এর মধ্যে মিশিয়ে দেবে তাহলে কিন্তু বন্ধুরা এই ফেসওয়াশের মধ্যে মিল্কের গুণাগুণ কিন্তু পাবে এরপরে তোমরা এর মধ্যে মিশিয়ে দেবে এক চামচ পরিমাণে মুলতানি মাটি বন্ধুরা এই ফেসওয়াশটা তোমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এবং যে কোনো কালো দাগ সেটা ধরো ব্রণোর দাগ বা পিগমেন্টেশান সেগুলো তো দূর করবেই তার সাথে সাথে তোমাদের স্কিনটা কিন্তু দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে তুলবে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হয়ে উঠবে তো বন্ধুরা এরপরে তোমরা যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ ও পিম্পলসের মতো সমস্যা হয় তারা এর মধ্যে এক চামচ পরিমাণে মিশিয়ে দেবে স্যান্ডেল পাউডার মানে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো তোমাদের যাদের স্কিনে পিম্পলসের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু দারুণ কার্যকরী পিম্পলস বা ব্রণের মতো সমস্যা দূর করতে কিন্তু তোমরা এই ফেসওয়াশটা অবশ্যই ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে এবং যে কোনো ধরনের ব্র্যান্ডেড কোম্পানির ফেসওয়াশের থেকে এটা কিন্তু হাজার গুণে ভালো হবে তো বন্ধুরা এরকম করে ফেসওয়াশ বানিয়ে তোমরা একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দেবে তারপরে যখন তোমরা সকালবেলা বা দুপুরবেলা অথবা রাত্রেবেলা যখন তোমরা মুখ ধুবে সেই সময় এক চামচ পরিমাণে এই ফেসওয়াশ নিয়ে তার মধ্যে গোলাপ জল অথবা নর্মাল জল দিয়ে তোমরা এটাকে মিশিয়ে নেবে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেক দিন কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এরকম ফেসওয়াশ বানিয়ে রেখে দিতে পারবে যেটা ব্যবহার করতেও কিন্তু খুব সুবিধা এবং আমাদের স্কিনের জন্য কিন্তু খুব উপকারী বন্ধুরা এবার তোমরা এই ফেসওয়াশটা ব্যবহার করার আগে খুব ভালোভাবে মুখটা ধুয়ে নেবে জল দিয়ে এবং যেই সময়ে তোমরা ফেসওয়াশ ব্যবহার করো ধরো দুপুরবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ব্যবহার করবে এই ফেসওয়াশটা দেখবে সাত দিনের মধ্যে তোমাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা হয়েছে উজ্জ্বল হয়ে উঠেছে তার সাথে সাথে তোমাদের স্কিনের যে টেক্সচারটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠেছে তো বন্ধুরা এটা লাগিয়ে তোমরা দু থেকে তিন মিনিট পর্যন্ত রেখে দেবে এবং তারপরে হালকা হাতে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে ইনস্ট্যান্টলি তোমরা দেখতে পারবে তোমাদের স্কিনটা অনেক বেশি সফট এবং গ্লোয়িং হয়ে উঠেছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ফেসওয়াশটা ট্রাই করো কেমন লাগলো বন্ধুরা আজকেরই এই হোম রেমিডি অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দাও আবার দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং এরপরে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও টাটা